এই সরকারকে হটানো শুধু বিএনপির সংকট নয়, এটা এখন জনগণের সংকট বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। এ সময় দলের অন্য নেতারা অভিযোগ করেন, বিএনপির জয় নিশ্চিত জেনেই ক্ষমতাসীনরা প্রশাসন ও বিচারিকভাবে অবৈধভাবে ব্যবহার করে চলমান আন্দোলনকে প্রতিহত করতে চায়। বিস্তারিত আওলাদ বাবলু রিপোর্টে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলার রায়ের প্রতিবাদে শুক্রবার ঢাকা মহানগর ও জেলা বিএনপি এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করে। দুপুরে টানা বৃষ্টিতে পল্টনের প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে গেল এই সমাবেশে ভিড় জমান নেতাকর্মীরা। এ সময় বিএনপির মহাসচিব বলেন, পুলিশ প্রশাসন ও বিচার বিভাগকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে এই সরকার। এর আগে দলের অন্য নেতারা বলেন, জয় নিশ্চিত জেনেই সরকার বিএনপির উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।